আরে ব্যাটা আমি বুঝি নাই, আমি কি বুঝছি নাকি? মহিলা মানুষের হাতে এত, আরেকবার যে তুই কথা কস কেন, অ্যাক্টিং এর মাঝখানে চুপ। আমি বুঝি নাই দোস্ত। এই ব্যাটা অ্যাপোলো যদি টিকা হে ভ্যাকসিন আছে করো না। হ্যাঁ যাই। আর আমি, আরে ব্যাটা আমি বুঝছি নাকি, আমি বুঝি নাই ব্যাটা। ওই দাদা শেষ করে দে। ওফ আমি বুঝি নাই ব্যাটা, মহিলা মানুষের হাত যে এত শক্ত। আমি কি দিচ্ছি? আরে বেটা আমি বুঝছি নাকি বেটা, ভালো মনে করে একটা মানুষের হেল্প করতে গেছি। ভাত মাছ মাংস ডাল ডিম সবই তো খাও তুমি। এই বেটা বাংলাদেশে আরেকবার দেখি, বুঝো না, ফিটার খাও না, ভাত মাছ মাংস ডুব সবই তো তুই খাস। ডুব ডিম ও বুঝো না, ফিটার খাও, ভাত মাংস দুধ ডিম সবই তো তুই খাস। হ্যাঁ এটাটা আবার দে, ফার্স্টের কারণে কেউ বুঝবোই না ডালটা কি বুঝছিস। তুই নিজের যত ভালো মনে করস আমার কাছে মনে হয় না তুই ভালো হবি, তোর ভালো হলে একটা জায়গায় নিয়ে যেতাছি। এটা দে একটা, আরেকটা দে, তুই নিজের যতই ভালো মনে করস তোরে আমার অসুস্থ মনে হয়, তোরে সুস্থ করার লেগে লয়ে যেতেছি। এটা দে, হ্যাঁ রাখবি। তুই নিজের যত ভালো মনে করস আমার কাছে মনে হয় তুই অসুস্থ, তোর অসুস্থ সুস্থতা করার লেগে আমি তোর একটা ভালো জায়গায় লয়ে যেতেছি। অসুস্থতা আবার আমার দরকার নাই, তোরে সুস্থ করার লেগে একটা জায়গায় নিয়ে যেতেছি, ভালো জায়গা না। ডিরেক্ট লাগাস কেন? ডিরেক্ট লাগাম কি, আমি ডিরেক্ট লাগামো? তোর তো ডিরেক্ট দিছে দেখে ডিরেক্ট লাগাই, আমি ডিরেক্ট হয়ে যাই পেছনে। ঠিক আছে, তোরে ডিরেক্ট দিছে দেখে ডিরেক্ট লাগাই দিছি, নাহলে তো ঠিক হইবো না। স্পেসিফিক ডায়লগ দে যাই। হুম, গরিবের কথা বাসি হইলো ফলে আমি তোর কি কইছিলাম, তুই আমার কথা হাঁপাই যাস কেন আনোয়ার? সিন ড্রপ হয়, হাঁপাচ্ছিস কেন? হাঁপানোর সিচুয়েশন এটা। কি বলছিলি, কি কইছিলাম? হ্যাঁ ব্যাটম্যান সুপারম্যান রম্বো এসবই তো না, রম্বো না র্যাম্বো। হ্যাঁ আবার যে অ্যাকশন, কি কইছিলাম? ব্যাটম্যান স্পাইডারম্যান র্যাম্বো, হ্যাঁ এসবই তো না, এসব বিহেভিয়ার তোর বাদ দিতে কইছিলাম আবার। ঠিক আছে, এসব ন্যাচারাল হিরোগুলোর মতো বিহেভিয়ার তোর ভাই না, সুপার ন্যাচারাল হিরো, ইটস এ সুপার ন্যাচারাল হিরো বলতে হবে, ন্যাচারাল না। কি বলছিলাম, ব্যাটম্যান সুপারম্যান স্পাইডারম্যান র্যাম্বো এসব সুপার হিরো ন্যাচারাল বিহেভিয়ার বাদ দিতে কইছিলাম না, না সুপার ন্যাচারাল বিহেভিয়ার, সুপার ন্যাচারাল বিহেভিয়ার, এসব সুপার ন্যাচারাল বিহেভিয়ার। চল সুপার হিরোর ফিল তো সবসময় আমার ভিতরে আছে, সেটা এই যে মাঝখানে তাহলে হবে কেমন? কি কস তুই আমার, তোমার কোনো কিছু নিয়ে, তোমার কোনো কি, তোমার কোনো কিছুই ডাকতে হবে না, ভাবি তোমাকে কোনো কিছুই আইনা দিতে হবে না, কিছুই করতে হবে না, যাক মিস করেছি, তোমাকে কোনো কিছুই করতে হবে না, কিছুই আইনা দিতে হবে না, যা করার তোমার বন্ধুই করবে। আই এম দা, আজকে যদি তুমি আমাকে ভালোবাসতা, আমার যদি হঠাৎ করে একটা চোখ অথবা না আগত, ও দেখি তুমি কেমন শক্তিমান, ঘুষি দাও ঘুষি দিবা তো, কেমন শক্তিমান দেখি, মরো 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 একটু। তাই শক্তিমানরা কি করে, আমাকে
আমরা কিন্তু ট্রেনটা আজকে বাসায় নিয়ে যাবো, ঠিক আছে? দেখো ফিদিয়ান, ওইখানে কিন্তু দাঁড়ায় আছে হরিয়ালাটা, নিয়ে যাবেন। ওকে ছোট থাকতে ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছিল সুপারম্যানের মতো? হ্যাঁ, ভেঙে ফেলেছিল তো। ওকে ছাদ লাফ দিয়েছিল। ঠিক আছে, আপনার মতো আমার একটা ফ্রেন্ড ছিল ছোটবেলায়, মানে হ্যাঁ, ও না শক্তিমান হতে যেয়ে ওর দাদুকে মেরে দাঁত ফেলাই দিছিল। হ্যাঁ, মজা করে এখন তুমি মোটামুটি এক্সেল মানে তোমার রিকল হয়েছে গল্পটা, বাইরে একটু কেউ যাবা আমাদের লাইফে? আপনার মতো না আমার একটা ছোটবেলায় ফ্রেন্ড ছিল, মানে ও শক্তিমানের ডাই হার্ট ফ্যান। ও কী করছে জানেন? ছোটবেলায় ওর দাদুকে মেরে দাঁত ফেলাই দিছে। তো আপনার কোন সুপার হিরো কে বেশি ভালো লাগে, ব্যাটম্যান না সুপারম্যান? ভালো তো লাগে সব সুপার হিরো কে, কিন্তু শক্তিমান কে বেস্ট মনে হয়। শক্তিমান পাও, বাট এত সুপার হিরো থাকতে শক্তিমান কেন? ওর বিষয়টা আমি একটু অন্যরকম, ওর সবাই থেকে একটু আলাদা। ও যেরকম আকাশে উঠতে পারে, সেরকম ছুটতে পারে, সেরকম পাঞ্চ রেট, মানে ছোটবেলা থেকে ওকে দেখেই বলেছি তো, ওর প্রতি একটা আলাদা ধরনের ইমোশন কাজ করে। তো আপনার কোন সুপার হিরোকে বেশি ভালো লাগে, ব্যাটম্যান না সুপারম্যান? ভালো তো লাগে সব সুপার হিরোকে, কিন্তু সব সুপার হিরোর মধ্যে শক্তিমানকে বেস্ট মনে হয়। শক্তিমান বাও, বাট এত সুপার হিরো থাকতে শক্তিমান কেন? মানে শক্তিমানের বিষয়টা না একটু অন্যরকম, ও যেরকম আকাশে ছুটতে পারে সেরকম আরে ওর বাল যাই আকাশে উঠ, ওর বিষয়টা অন্যরকম হয়ে যায়, সমস্যা নেই। মানে ওর বিষয়টা না একটু অন্যরকম, ও যেরকম আকাশে উঠতে পারে, সেরকম ছুটতে পারে, সেরকম পাঞ্চ রেট, আর ছোটবেলা থেকে শক্তিমান দেখছি তো, ওর প্রতি আলাদা ধরনের একটা ইমোশন কাজ করে। এখন তার নাম কি ছিল? আদর না, আবার জি। আপনার ওই ফ্রেন্ডের নাম কি ছিল? আদর না, এটা কনফিউশন, তুমি তো জানো। তুই স্টুপিড, তোর জন্য আমার পুরোটা আর তুমি ছাড়ো কেন? তুমি ওএস না চলে গেছে মানে? আরে আপা এরকম ডিস্টার্ব করতেছেন কেন? বুঝলাম না, এই কথা বলতেছো কেন এখানে দাঁড়া যাই? আরে আপা এরকম ডিস্টার্ব করতেছেন কেন? বুঝলামই তো না। আরে আপা এরকম ডিস্টার্ব, আরে আপা এরকম ডিস্টার্ব করতেছেন কেন? বুঝলামই তো না। আরেকবার যাই, এই সাউন্ডের জন্য ইয়া করবে, এই রিক্সাটা দাঁড়ায় আছে কেন? জুবাই সরো না, জুবাই সামনে দাও, রিক্সাটা দিয়ে ব্লক করতেছেন আপনারা। আরে আপা আপনি কি বলেন, আমি চোর হইতে যাব কেন? আমি তো বিপদে পা। আরেকবার হ্যাঁ চল না, ধরে দেখে তুই আমার বাইক চুরি করছিস, কিডো দিও। হ্যাঁ কিন্তু রিক, তো তোমার স্কিপটা সার্জিক্যাল কলার লাগে। হ্যাঁ না, আমি তো নাই অবাক হইস, চলো একটু সময় দিতে হবে, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। কিন্তু কবে সেই সময়টা? এত লোক, এত আওয়াজ, এত নয়েজ। সেটা তো আমি জানি, কিন্তু ঘাড়ে ব্যথা বেশ কেমনে দেখি, হাড়টার ভাঙছে নাকি? না ঠিক ভাঙে নাই, মচকেছে, মানে ঠিক মচকেও নাই, ডাক্তার বলছে রেস্ট নিতে ঠিক হয়ে যাবে। সমস্যা একটাই তো, আমি তোমার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারতেছি। আহারে, এখনো তোমার আমার দিকে তাকায় কথা বলতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে, আমি তো এখন একটা ঘেটি বাঘার লোক, ঘেটি বাঘার লোক হিসেবে তোমার দিকে সরাসরি তাকাইতে প্রবলেম হইতেছে, চোখে চোখ রেখে কথা বলতে হচ্ছে না, কোনো ইচ্ছা তাকাইতে হচ্ছে।
কোনাকুনি তাকে কথা বলতে। আহারে, তোমার কি এখনো আমার সাথে চোখে চোখ রেখে কথা বলতে অসুবিধা হচ্ছে? না মানে তাকে যে পারছি, মানে বর্তমানে তো আমি একজন ঘেরে বেকার লোক, তো ঘেরে বেকার লোক হওয়াতে আমি তোমাকে সরাসরি দেখাইতে পারছি না। তোমার দিকে আমার কোনো ইচ্ছা থাকে, মানে কোনাকুনি তাকে কথা বলতেছে, আমি চেষ্টা করতেছি আর কি তাকে। তোমার অনেক কষ্ট হচ্ছে না? কষ্ট তো হইতেছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি রোবোকপের মতো হয়ে গেছি। রোবোকপ যেমন বকের মতো পুরো বডিটা এইভাবে নাড়ায়, আমি এইভাবে নাড়ায় প্র্যাকটিস করতেছি। আমি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক হয়ে যায়। কিন্তু কবে হবে? একটু সময় দিতে হবে, আমার তো তাও নেই। আমার আছে, চলো এখন আমরা ঘুরতে যাই। এই অবস্থায় আমি আছি তো কোনো সমস্যা নাই, উঠো। হ্যাঁ। Okay.